পিচ পরীক্ষা শেষ, ফের ধাক্কা টিম ইন্ডিয়া শিবিরে। নতুন একাদশ নিয়ে ফাইনালে লড়তে প্রস্তুত রোহিতের ভারত। ভারতীয় শিবিরের উপর আবারও আশঙ্কার মেঘ জমতে শুরু করেছে। টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া চোটের পর এবার 2023 বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগে আরও ম্যাচ জয়ী খেলোয়াড় টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা। নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে অপরাজিত 80 রান করা শুভমান গিল ব্যাট করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট অনুভব করেছিলেন, যার ফলে ম্যাচের আগেই উঠে যেতে বাধ্য হয়েছিলেন তিনি। গিলের হ্যামস্ট্রিং ইঞ্জুরি বর্তমানে বিসিসিআইয়ের বিশেষ দল পর্যবেক্ষণ করছে। তিনি যদি খুব দ্রুত ইঞ্জুরি থেকে সেরে উঠতে না পারেন, তাহলে তাকে বিশ্বকাপের ফাইনালের একাদশ থেকে বাদ দেওয়া হতে পারে। তার স্থলে জায়গা পেতে পারেন সাইড বেঞ্চে থাকা ঈশান কিশান। তিনি ওপেন করবেন রোহিত শর্মার সাথে। ভারতে অনুষ্ঠিত এই বিশ্বকাপে যেমন ব্যাটারদের ব্যাটে রানের ফুলঝুরি ফুটছে, তেমনি বোলাররাও উইকেট পাচ্ছেন। বিশ্বকাপে সবচেয়ে বেশি রান যিনি করবেন তার ভাগে জুটবে সোনালি ব্যাট। সেই সোনালি ব্যাটের দৌড়ে আছেন বিরাট কোহলি 711 রান করে। তিনে বিরাটের জায়গা নিশ্চিত, চারে শ্রেয়াস আয়ার। কেএল রাহুল যথারীতি পাঁচে ব্যাট করবেন, সাথে বিশ্বস্ত গ্লাভস হাতে উইকেটের পেছনে থাকবে। সেমিতে সূর্যকুমার যাদব ব্যর্থ হলেও 6 নম্বরে দেখা যাবে তাকে, সাথে নামবেন রবীন্দ্র জাদেজা। চলতি বিশ্বকাপে ভারতের সাফল্যের অন্যতম কারণ তাদের বোলিং ইউনিট। বুমরা শামিরা প্রতিপক্ষের ব্যাটারদের তেমন খেলার সুযোগই দিচ্ছেন না। বিশেষ করে প্রথম দিকে চার ম্যাচ সুযোগ না পাওয়া শামি দলে ফিরে নিজের সেরা ফর্মে আছেন। বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট সংগ্রাহকও তিনি। বুমরা শুরুতে উইকেট না পেলেও রান রেট নিয়ন্ত্রণে রাখছেন। এছাড়া স্পিন বিভাগেও কুলদীপ যাদব কিংবা জাদেজা নিজেদের কাজটা করে যাচ্ছেন। যদিও কিছুটা দুশ্চিন্তা থাকতে পারে মোহাম্মদ সিরাজের খরচে বোলিং নিয়ে। ওয়াংখেড়েতে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে তার দিশাহীন বোলিংয়ে বিপদে পড়েছিল ভারত। রাউন্ড দ্য উইকেটে লাইন লেন্থ ঠিক রাখতে পারেনি। বিশ্বকাপে 13টি উইকেট রয়েছে কিন্তু ইকোনমি রেট বেশ খারাপ। এছাড়া ষষ্ঠ বোলারের অভাবটাও ভোগাতে পারে ভারতকে। শামি পরপর দলকে জেতালেও প্রতিদিন সেটা নাও করতে পারে, ফলে চূড়ান্ত ম্যাচে কোনো এক বা দুজন বল খারাপ করলে চাপে পড়তে পারে ভারত। এদিকে ওডিআই বিশ্বকাপ 2023-এ অস্ট্রেলিয়া শুরুটা ভালোভাবে করতে পারেনি। প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল তাদের প্রথম দুটি ম্যাচে যথাক্রমে ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরেছিল। তবে এরপর তাদের আর পেছনে ফিরে তাকাতে হয়নি, কারণ এই দুইটি হারের পর তারা সবকটি ম্যাচ জিততে সক্ষম হয়েছে। পয়েন্ট তালিকায় তারা তৃতীয় স্থান অধিকার করেছিল। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। এই ম্যাচটিতে টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দলকে 3 উইকেটে হারাতে সক্ষম হয়েছিল প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল। ফাইনাল ম্যাচটিতে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়। বিশ্বকাপ ফাইনালে ভারতের একাদশ: রোহিত শর্মা অধিনায়ক, শুভমান গিল অথবা ঈশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল উইকেটরক্ষক, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, যশপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব। বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুসেন, জশ ইংলিশ উইকেটরক্ষক, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স অধিনায়ক, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড। ফাইনালের পিচ খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ওয়াংখেড়েতে যুদ্ধ জিতে বৃহস্পতিবারই আহমেদাবাদে পৌঁছে গেছে ভারতীয় দল। শুক্রবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামের 22 গজ খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কারণ গোটা দেশের নজরে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের এই ভূখণ্ড, এই 22 গজই ফাইনাল যুদ্ধের ভাগ্য নির্ধারণ করে দেবে। পিচের চরিত্রের উপরে নির্ভর করে রয়েছে অনেক কিছু। সেই কারণে এদিন রোহিত শর্মা এসে ভালো করে পিচ পরীক্ষা করে যান। 22 গজ খতিয়ে দেখে পিচের চরিত্র কাঠিন্য বোঝার চেষ্টা করেন রোহিত শর্মা। দীর্ঘক্ষণ পিচ নিয়ে কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে আলোচনা করতেও দেখা গেছে রোহিতকে। ভারত নিউজিল্যান্ড সেমি যুদ্ধের আগেই নড়ে চড়ে বসেছিল ক্রিকেট মহল। সেমি যুদ্ধের আগে ক্রিকেট মহলে আসছে পড়ে পিচ বিতর্ক।
সৌজন্যে মেইল অনলাইনের একটি প্রতিবেদন। সেই প্রতিবেদনে দাবি করা হয়েছে, আইসিসির অনুমতি না নিয়েই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই ম্যাচের উইকেট পরিবর্তন করেছে। প্রতিবেদনে এমনও বলা হয়েছে, ফাইনালে পৌঁছলে একই কাজ আবারও করতে পারে ভারত। বিতর্ক চাপা দিতে নড়ে চড়ে বসে আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেট কন্ট্রোল বোর্ড জানিয়ে দেয়, পিচ নিয়ে কোনো অসঙ্গতি নেই, নতুন পিচ দিতে হবে এমন কোনো নির্দেশিকাও নেই। এবারে টুর্নামেন্টে ভারত দারুণ ছন্দে রয়েছে। টানা দশটি ম্যাচ জিতে ফাইনালে উঠেছে। টিম ইন্ডিয়ার সামনে দাঁড়াতে পারেনি কোনো প্রতিপক্ষই। ফাইনালে অবশ্য নতুন লড়াই, নতুন ম্যাচ, গোটা দেশ রোহিতদের জন্য মিনতি শুরু করেছে। বিশ্বকাপ ফাইনালে ভারতকে শুভকামনা জানিয়ে দেশটির ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি গাঙ্গুলি বলেন, এই মুহূর্তে ভারত বিধ্বংসী রূপে আছে। আহমেদাবাদের জন্য আমি শুভকামনা জানাই তাদের। এবারে টুর্নামেন্ট দারুণ খেলেছে ভারত। তিনি আরও বলেন, শিরোপা জিততে আর মাত্র একটি ম্যাচ দূরে এবং ভারত ও বিশ্বকাপ ট্রফির মাঝে এখন দাঁড়িয়ে আছে অস্ট্রেলিয়া। টানা দশ জয়ে বিশ্বকাপে একমাত্র অপরাজিত দল, দুবারের চ্যাম্পিয়ন ভারত। লীগ পর্ব ও সেমিফাইনালে যে ধরনের ক্রিকেট ভারত খেলেছে সেটি ধরে রাখতে পারলে ফাইনালে টিম ইন্ডিয়াকে থামানো কঠিন হবে বলে জানান গাঙ্গুলি। এটা দারুণ একটা ম্যাচ হবে, কারণ প্রতিপক্ষ অস্ট্রেলিয়াও খুব ভালো দল। বিশ্বকাপে বিরল বিশ্ব রেকর্ড, যা ভারত ছাড়া কোনো টিম গড়তে পারেনি। 2023 চলতি কাপ যুদ্ধের সর্বাধিক রান শিকারীদের যে 25 জনের তালিকা তৈরি করেছে আইসিসি, সেখানে সবার উপরে ব্যাটিং ওস্তাদ বিরাট কোহলি। তিনি 10 ইনিংসে করেছেন 711 রান। পাঁচে ভারত অধিনায়ক রোহিত, 10 ইনিংসে করেছেন 550 রান। সাতে শ্রেয়াস আয়ার, 10 ইনিংসে যার রান 526। অর্থাৎ তিন ব্যাটারই বিশ্বকাপে 500-র উপর রান করলেন। অতীতে বিশ্বের কোনো দলের তিন ব্যাটার কাপ যুদ্ধের একক সংস্করণে 500-র বেশি রান করতে পারেননি। বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি রানের নজির ছিল সচিন টেন্ডুলকারের। 2003 বিশ্বকাপে তিনি করেছিলেন 673 রান। 20 বছর পর সচিনের রেকর্ড ভাঙল কোহলির ব্যাটে। তিনি এখন মগডালে। ফাইনালে অজিদের গোপন প্রস্তুতির ছক ফাঁস। বিশ্বকাপে শুরুর দিকে ভালো খেলছিল না অস্ট্রেলিয়া। প্রথম দুটো ম্যাচে পা হড়কেছিলেন অজিরা, গেল গেল রব উঠেছিল, এ কোন অস্ট্রেলিয়া, এমনটাও বলেছিলেন অনেকে। কিন্তু টুর্নামেন্ট যত গড়ায়, ম্যাচ যত খেলতে থাকে অজিরা, হলুদ জার্সি উজ্জ্বল থেকে আরও উজ্জ্বল হয়। 23-এর বিশ্বকাপ সেটাই দেখিয়ে গেল। তাই অস্ট্রেলিয়ার পেসার জস হ্যাজেলউড বলছেন, বড় ম্যাচে নামার আগে আত্মবিশ্বাস অস্ট্রেলিয়া দলকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। সেই কারণেই বৃহস্পতিবারের ইডেনে প্রোটিয়া ব্রিগেড যখন অজিদের নাভিশ্বাস তুলে দিয়েছিল, তখনও অস্ট্রেলিয়া নিজেদের জয় নিয়ে নিশ্চিন্ত ছিল। বড় ম্যাচ কিভাবে বের করতে হয় তা অজিদের ভালোই জানা। রবিবার মেগা ফাইনাল, সেই ম্যাচের আগে অজিরা গলফ খেলে নিজেদের হালকা রাখার চেষ্টা করবেন, হ্যাজেলউড আগেই জানিয়ে দিয়েছেন তা। রবিবাসরীয় ফাইনালের আগে হাতে যে সময় রয়েছে, সেই সময়ে অজিরা গলফ খেলবেন, নিজেদের মধ্যে হাসি ঠাট্টায় মেতে উঠবেন, একথা বলাই বাহুল্য। বড় ম্যাচ বেশি খেলার অভিজ্ঞতাই অস্ট্রেলিয়াকে এগিয়ে রেখেছিল ইডেনের শেষ চারে।